দেশের পাট শিল্প নিয়ে নতুন করে জেগে ওঠার স্বপ্ন কতটা স্থায়ী হবে তা এখনই নিশ্চিত নয়। তবে স্বাধীনতার পর ৩৮ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় যেখানে কখনোই ৫.৫ মিলিয়ন ডলার ছাড়াইনি, সেখানে ২০১০ সাল থেকে তা প্রায় ৮০০ মিলিয়ন ডলারে উঠে আসে। সেই থেকে এখন পর্যন্ত এই রপ্তানি আয় প্রতি বছর ৮০০ থেকে ১০০০ মিলিয়ন ডলার। এছাড়াও তৈরি হচ্ছে পাটের শাড়ি, চমকে দেবার মতো পাটের চাপাতা, আরও শতাধিক চোখ জোড়ানো পাটজাত পণ্য। রাজিয়া সুলতানা পাট পণ্যের একজন উদ্যোক্তা। তার এই কারখানায় ১০০ থেকে ১২৫ ধরনের পাটজাত পণ্য তৈরি হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, হোম স্লিপার, শোপিস থেকে শুরু করে ঘর সাজানোর পণ্য। দেশের ভেতরেই এসবের চাহিদা প্রচুর। বড় শিল্প কারখানার মালিক হলেও পাটশিল্পের প্রতি বিশেষ ভালোবাসা থেকে রাজিয়ার এই উদ্যোগ। জুটের প্রতি আমার দুর্বলতা ছিল বিভিন্ন রকম আমার নিজের কনসেপ্টে তৈরি করা প্রোডাক্ট যদি আমি মার্কেটে আনতে পারি, এই প্রোডাক্টগুলো চেনে না, তাদের জন্য বোধহয় একটা লোভনীয় ব্যাপার হবে। রাজিয়ার উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। তার কর্মীরা সোনালী আঁশের সুতো বুনে যেন পণ্য নয় গড়ছেন ভাগ্য। এই কাজটা থেকে হয়তো কিছু টাকা পেলে আর্থিক সমস্যাটা হয়তো সমাধান হয়। পাট নিয়ে কাজ করি যেহেতু দেশের জন্য ভালো। পাট শিল্পকে উৎসাহিত করতে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরছেন পাটের শাড়ি। এই শিল্পে নতুন নতুন উদ্ভাবনী চিন্তার ছোঁয়া লাগছে। তৈরি হচ্ছে জুটটি নামে পাটের চা, শুরু হয়েছে রপ্তানিও। বহুমুখী পণ্যের যে আমরা নতুন দ্বার উন্মোচন করতেছি এর মাধ্যমে, এবং পাটের থেকে ভিসকস, পাট থেকে পলিথিনে আমি সাকসেসফুল হয়ে গেছি অলরেডি, এবং এর বিজ্ঞানী কিন্তু বাংলাদেশ বাঙালি। ৯০-এর দশকে পলিথিনের ব্যাগের ব্যবহার উৎসাহিত করা হয়েছিল, যা চটের ব্যাগের ব্যবহার ধ্বংস করে। এখন সরকার আইন করে পাট পণ্যের ব্যবহার করছে বাধ্যতামূলক। এতে দেশের অভ্যন্তরে এরই মধ্যে ৩০% ব্যবহার বেড়েছে। ৬টা পণ্য নিয়ে আমরা ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট আইন ছিল, তার মধ্যে আমরা নতুন আরও ১১টা পণ্য অ্যাড করছি। এতে এই চাহিদা কিন্তু আরও বাড়ছে, আমাদের জুট মিলের উপর কিন্তু এখন আরও প্রেশার বাড়ছে। ১৯৬২ সালের পাট অধ্যাদেশ বাতিল করে নতুন পাট আইন, পাট নীতিসহ নানা আয়োজন বেসরকারি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য ধারাবাহিক উদ্দীপনা। মোড়কীকরণ আইনকে বাস্তবায়ন করার জন্য শতভাগ বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেই। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫,০০০০ জরিমানা আদায় করা হয়। পাটখড়ি পোড়ানো ছাইও যে রপ্তানিযোগ্য তার উদাহরণ গত ৮ বছর এক্ষেত্রে ২০০ কোটি ডলারের রপ্তানি আয়। পাটশিল্প যেন সৃজনশীলতা বিকাশের এক নতুন দিগন্ত। ২০০২ সাল থেকে এই পর্যন্ত জেডিপিসিতে আমাদের উদ্যোক্তারা প্রায় ১৩৫ রকমের বহুমুখী পাট পণ্য তারা উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। আমরা যদি কাঁচা পাট রপ্তানি করি তাহলে ৬০০ ডলার অ্যাভারেজ আমরা পাচ্ছি এই মুহূর্তে বাজার দরে। যে ধরনের প্রোডাক্টগুলি করার চিন্তা করছি বা কথা বলছি বা আমরা নিজেরা করছি, সেটা ৩০০০ থেকে ১০০০০ ডলার পাট পণ্য থেকে পাচ্ছি। গত বছরের তুলনায় প্রায় ১১.৫% আমার গ্রোথ আছে। ডাইভার্সিফাইড প্রোডাক্টের উপরেই বেশি গুরুত্বটা দেওয়া হচ্ছে এবং সেটা ট্রেন্ড ইজ ভেরি পজিটিভ। পাটশিল্পের বিকাশের জন্য প্রয়োজন উন্নত মানের বিপুল পাটের উৎপাদন। নানান সুবিধা দেবার ফলে ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ২০১৫-১৬ অর্থবছরে পাটের উৎপাদনও ১৪ লাখ বেল বেশি হয়েছে।